এখন আর আমি দাদা বেচি না বাদাম। চিন্তা করে বন্ধ করেছি, তার মানে আমি সময় পাচ্ছি না। ওই জন্য আমি সত্যি কথাটাই বলে দিলাম যে হয়েছে বাড়ি, হয়েছে গাড়ি, আর চারিদিকে নারীগত সুন্দরী, তাই হয়েছে আমার নাম। তাই দাদা এখন আমি বিচি না বাদাম, সত্য মরণ না, সত্য যেটা হয় সেটাই আমি বলে ফেলি। তাই এখন যাত্রার বিনিময়ে আমরা যাত্রার অভিনয় করতে যাচ্ছি ফোকাবাবুর খেলাঘর। তাই আমাদের এখনও রিহার্সাল শেষ হয়নি, কাল পরশু দুদিন রিহার্সাল হবে, এরপর থেকেই যাত্রা শুরু। তাই আপনাদের আশীর্বাদেই ভগবানকে সহায় ভগবানের সহায় নিয়ে, আপনাদের আশীর্বাদ নিয়ে, তোমাদের চরণের আশীর্বাদ নিয়ে আমি আপনাদের কাছে পৌঁছি। আমি কিছু জানি না, তাই এখন বাদাম বিচি না বলে আপনাদের সত্যি কথাই বলেছিলাম, এখন আর বাদাম আমি বিচি না। হ্যাঁ, গোড়াচারেক লিখেছি, এখন গোড়াচারেক লেগেছি, তার কালী পুজো পরে তার গান লিখব। মানুষ চাইছে যে আরও গান বাঁধো দাদা, যেখানে যাচ্ছি বলছে দাদা এখনও গান বেরোলো না। তাই বললাম, হ্যাঁ কিন্তু আপনাদেরকে তো বললাম যে এখন আমি ছেড়েছি গান, মানে লিখেছি গান, গানটা গেয়েছি, শুনতে পাবেন কালী পুজো। অজনেতার বাড়িতে কাল স্টুডিওতে পরে আমায় আমন্ত্রণ, পরে আমায় আমন্ত্রণ, আজ নেতার বাড়িতে কাল স্টুডিওতে পরে আমায় আমন্ত্রণ। কেউ আদর করে বলে করে জোরে, এ জীবনে নতুন ফিরে পেলাম, এখন আর আমি দাদা বেচি না বাদাম, এখন আর আমি দাদা বেচি না বাদাম। আজ নেতার বাড়িতে কাল স্টুডিওতে পরে আমায় আমন্ত্রণ, কেউ আদর করে বলে করে জোরে, কেউ আদর করে বলে করে জোরে, রইল দাদা নিমন্ত্রণ, এ যেন নতুন জীবন আমি ফিরে পেলাম, এখন আর আমি দাদা বেচি না বাদাম, এখন আর আমি দাদা বেচি না বাদাম, এখন আর আমি দাদা বেচি না বাদাম।